প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা গরুর খুরা রোগ নিয়ে ভাবছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমাদের এখানে খামারে যে তিনটে গরু দেখতে পাচ্ছেন আমাদের এই তিনটে গরুর আপনার খুরা রোগ হয়ে গিয়েছিল এখন এই খুরা রোগটা কিভাবে আসলো তো আমাদের গরু গোটা কিন্তু আমরা সব সময় ফোম দিয়ে রাখি এবং মোটামুটি চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য আহ তবে এটা একটি ভাইরাস যন্ত্র কারণ আমাদের খামারের আশেপাশে কিছু বাড়ির গরুতে এরকম খুরা রোগটা হয়েছিল তো হয়তো সেটারই ভাইরাসটা এসেছে তো আজকে আপনাদের দেখাবো আপনারা এই যে খুরা রোগ হলে কিভাবে চিকিৎসা করবেন একশো পার্সেন্ট ভালো হবে তো আমাদের এখানে কিন্তু তিনটা গরু রয়েছে দুইটি হাডিশার গরু এবং একটি গাবিন গরু তো আমাদের এই তিনটা গরু হয়ে গিয়েছিল প্রথমে আহ এই গরুটা হয়েছিল তারপর এটার থেকে এটার হয়েছে তারপর আবার আমাদের পাশের ওই গরুটার হয়েছিল তো সেটা আমরা কিভাবে সারালাম এবং আপনাদের সেটা সরাসরি দেখিয়ে দেব আর আপনাদের অবশ্যই আগে বলে রাখি যে রোগ হলে আপনারা কিভাবে বুঝবেন যে গরুর খুরা রোগ হয়েছে তো দেখবেন গরুর যখন দেখ প্রথমে দেখবেন খাবার খাচ্ছে না মুখটা আপনার একেবারে অফ থাকবে জাবর কাটবে না তখন আপনার জ্বরটা চেক করবেন যদি জ্বরটা আপনার একশো দুইয়ের থেকে একশো পাঁচ পণ্য থাকে মনে করবেন গরুর কোনো একটি সমস্যা হয়েছে আরও লক্ষণ হলো গরুর মুখ থেকে লালা ঝরবে তখনই আপনারা ভালো করে চেক করবেন পার ফাঁকগুলো যে পার ফাঁকে ঘা হয়েছে কিনা যদি দেখেন এরকম সমস্যা দেখেন পার ফাঁকে কিন্তু ঘা হয়ে গেছে এবং মুখ চেক করলে মুখে দেখবেন ঘা হয়ে গেছে তা আমাদের গরুগুলোর কিন্তু এরকম হয়েছিল তবে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আর একটু দুর্বল রয়েছে কারণ অনেকদিন অসুস্থ ছিল তা আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কি কি দিয়ে ড্রেসিং করেছিলাম তবে তবে আরেকটি কথা বলে রাখি আমাদের এই দুটা কিন্তু আমরা ইনজেকশন দিয়েছি খুরোসেল হওয়ার ঘুরা রোগটা হওয়ার গরু গরদুই আমরা ইনজেকশন দিয়েছি আর ঔষধ খাওয়াইছিলাম এবং প্রতিদিন আমরা ড্রেসিং করেছি এর কারণে হয়তো ভালো হয়ে গিয়েছিল আর যে আমাদের এই গাভিন গরুটি এটি আমরা ইঞ্জেকশন দিইনি নি এটি আমরা ঔষধ খাইছি এবং পা প্রতিদিন আমরা নিয়মিত কিন্তু ড্রেসিং করে আলহামদুলিল্লাহ এখন ভালো হয়ে গিয়েছে এটা গাভিন হওয়ার কারণে এটাকে কোনো কোনো আমরা ইঞ্জেকশনটা পুশ করিনি এখন করি আপনারা বাড়িতে বসে এরকম একশো পার্সেন্ট গরু কিন্তু সুস্থ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু মালামাল নিয়েছি তো এগুলো আপনারা হয়তো অনেককে দেখে চিনবেন তো এটা হচ্ছে আপনার নিম পাতা তো এটা আমরা এখানে ছিঁড়ে নিয়েছি আহ তারপর রয়েছে আপনার এটা হচ্ছে রাঁধুনি হলুদের গুঁড়ো আপনারা যদি একেবারে পিওর যদি হলুদের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে আসতে পারেন সব থেকে ভালো হবে হচ্ছে নো পাউডার এটি কিন্তু কিন্তু খুব কার্যকরী ঔষধ এটা এটা রোগের অনেকটা সহায়তা করে ভালো হতে আপনারা যদি খাইয়ে দেন গরুর কিন্তু অনেকটা রোগ কমে যাবে এবং এই যে বোতলে এটা রয়েছে আপনার পটাশ এটা একেবারে আপনার পিওর পটাশ অনেক এটি কিন্তু একটি ভালো দেখে আপনারা কিনে নেবেন আহ তারপর আমাদের এপাশে পাশে রয়েছে আহ এটা আপনার পপিসেপ গ্রুপের যে কোনো ভাইডিন নেবেন এটা কিন্তু পশু পাখির জন্য অথবা মানুষেরটা নিলেও হবে তো এটা এটি স্কোয়ার কোম্পানি এটি মানুষেরটা তো এটা আমরা চাইলে ইউজ করতে পারি আহ তারপর রয়েছে এখানে খাটি সরিষার তেল হ্যাঁ এটা হচ্ছে একেবারে ঘাইনের খাটি সরিষার তেল চাইলে আপনারা কিনেও নিতে পারেন অথবা যদি বাড়িতে থাকে তাহলে হবে তখন আমরা এগুলো কিভাবে আপনার গরুটিকে ঔষধ বানাবো তো আমরা প্রথমে আমাদের এখানে তিনটে গরু রয়েছে আমরা এই যে বালতিটা দেখছেন আমরা কিন্তু এইরকম এটা হলে বিশ লিটারের বালতি তো এখানে আমরা দশ লিটারের মতো এরকম পানি নেবো সেটা পুকুরের পানি হোক অথবা আপনার সাদা পানি হোক সমস্যা নেই যে কোনো পানি হলেই হবে পুকুর অথবা টিউবওয়েলের এবং এই পাশে রয়েছে আপনার ফিটকিরি তো এটা আমাদের খামারে কিন্তু থাকে অথবা আমরা দোকান থেকে কিনে নেব ফিটকির দাম খুবই কম তো এখানে একটু করে ফিটকিরি রয়েছে এটার ওজন পঞ্চাশ গ্রাম হতে পারে হ্যাঁ এখন আমরা এই যে নিম পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা ভালো করে সেদ্ধ করব তো এটাকে সেদ্ধ করে এমনভাবে এর মানে ফুটাবো যাতে এর যে কষ্টটা সম্পূর্ণ যেন পানির সাথে মিশে বিশে যায় তো এটা আমরা আনুমানিক নিয়ে নেবো এখানে কিন্তু প্রায় ২০ থেকে পঁচিশটা পাতা রয়েছে তো এটা আমরা তিনটে গরুর জন্য ইউজ করবো বিশ লিটার পানিতে তো আমরা পানিটা ফুটানোর পর জাস্ট কিন্তু এরকম হবে এখানে কিন্তু আপনার একেবারে ফুটানো পানি রয়েছে এই পানিটা আমরা সর্বপ্রথম এখানে ঢেলে দিব তো আমরা এই পানিটা এই যে দশ লিটার পানির ভেতরে কিন্তু একেবারে দিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু আরো পানিটা বাড়িয়ে দেব তো সেটা গরুর উপর নির্ভর করবে যে আপনারা প্রথম দিন যে ধোয়াবেন তো ধোয়ানের উপর নির্ভর করবে এক একটি গরুর কতটুকু পানি লাগতে পারে আমরা ভালো করে তারপর এই পানিতে আমরা এরকম গ্রাম একটি ফিট কিনে দেবো কিন্তু তিনটে গরুর জন্য যদি গরু কম হয় একটা আপনারা কম দেবেন তো এটা আমরা এরকম দিয়ে দিচ্ছি তারপর দেবো আমরা পঁচিশ অথবা বিশ গ্রামের মতো পটাশ তো এখানে এই এক প্রায় দশ গ্রাম পটাশ রয়েছে তো সেটা আমরা পানিতে এরকম দিয়ে দিলাম তো আমাদের গরুগুলোর কিন্তু এইটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে তো পটাশটা আপনারা পরিমাণ মতো নিব এটা কিন্তু ভালো করে মিক্স করে নিব এই কিন্তু আমাদের মেডিসিন আপনার এই দেখেন পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে আপনার বেগুনি হয়ে গিয়েছে এটা থেকে গরুটা আমরা গরুগুলোকে ভালো করে ড্রেসিং করে দেব তো ড্রেসিং করার পরে আমরা এখানে প্রায় পঁচিশ গ্রামের মতো অথবা বিশ গ্রামের মতো একটি এরকম আলাদা পাত্র নেব সেখানে আমরা হলুদটা নিব তো আমরা আমরা হলুদ নিব হলুদ নেওয়ার পর আমরা এই খাটির আমরা যতটুকু মাখা মাখা করতে লাগবে ততটুকু কিন্তু আমরা পরিমাণ মতো দিয়ে দেব তো এটি দেওয়ার পর মিক্স করে আমরা একটি গরুর পায়ে দেবো আর যদি আমরা এটা না করতে পারি আমরা কিন্তু এই যে বায়োডিন অথবা পবিসেপ যেটাই হোক এটা কিন্তু গরুর ঘাটা শুগতে সাহায্য করবে তো এটা দিলে এটা হয় কি একটু পানি পানি আপনার পায়ে লেগে থাকতে চায় না এটা কিন্তু গড়িয়ে পড়ে যায় তো এখন আপনারা গরুটিকে কিভাবে আপনারা পাও ধোয়াবেন অনেক আছে এগুলা কিন্তু বেঁধে তারপর আপনার ড্রেসিং করে তা যদি আপনারা প্রতিদিন দুইবার ড্রেসিং করেন তাহলে কিন্তু এরকম বেঁধে ড্রেসিং করাটা অনেক কষ্টকর হয়ে যায় আর সেক্ষেত্রে আমরা কিন্তু গরুগুলো এখন দাঁড়ানো অবস্থায় কিন্তু আমরা এই ব্যবস্থাটা করতে পারি তো আমরা গরুটা দাঁড়ানো অবস্থায় এই যে এরকম যদি গরু যখন দাঁড়িয়ে থাকবে আমি সামনের পা দিয়ে দেখুন আমি একা ভিডিও করছি আমি সামনের পা থেকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখানে এরকম এই যে পাটা এরকম ধরে আমরা কিন্তু একেবারে ধুয়ে দেবো এই যে আমাদের এখানে দেখেন যে খুরা রোগ হয়েছিল সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে গিয়েছে তো যে ভিতরে দেখতে পাই আমরা কিন্তু হলুদ দিয়েছিলাম তো তো ঘাটা কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে আমরা এরকম কিন্তু এক পা এরকম জাগিয়ে এরকম গৌঠে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোনো নড়াছড়া করছে না এরকম কিন্তু আমরা ভালো করে একেবারে ধুয়ে তারপর কিন্তু এরকম ভিতরে হলুদটা অথবা ঔষধটা লাগিয়ে দেবো তো এই সেক্ষেত্রে আহ পিচের পাও কিন্তু আপনারা এরকম করতে পারবেন তো আমি এটাকে দিয়ে আপনারা দেখাচ্ছি দেখুন পিছের পর যদি আমরা এরকম ধরি পিচের পাও কিন্তু আমরা ধরেছি গরু কিন্তু কোনো দড়া করছে না তো সেখানে কিন্তু আমরা এরকম ধরবো আর যদি দেখেন গরু যখন ঘাটা বেশি থাকবে গরু কিন্তু একটু আহ ছোটাছুটি করবে তখন আপনারা একটি লোক অথবা দুইজন লোকের সাহায্য নিতে পারেন কিন্তু গরুগুলো দাঁড়ানো অবস্থায় কিন্তু আপনারা এরকম আহ করতে পারবেন তো যদি সার হয় সেরকম করবেন যদি না হয় তখন কিন্তু আপনারা এর পা বেঁধে তারপর কিন্তু শুয়ে ড্রেসিংটা করবেন তো আমরা প্রথম থেকে দুইবার ড্রেসিং করেছিলাম যখন বেশি আক্রান্ত ছিল তারপর যদি ঘাটা শুকানো শুরু করেছে আমরা কিন্তু আহ ড্রেসিংটা একবার করেছি রাত্রে তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে তবে যখন আপনি ইঞ্জেকশন পুশ করাবেন তখন কিন্তু ডাক্তারিকে জ্বরের ঔষধ এবং ব্যথার ওষুধ কিন্তু তখন ইঞ্জেকশন সাথে দিয়ে দেবে তো সেটা কিন্তু এটা শুধু আপনার এই পদটা থেমে থাকবে আপনার আক্রান্তটা থেমে থেমে থাকবে থাকবে কিন্তু ঘাটা কিন্তু শুকোতে হলে আপনাকে প্রতিদিন ড্রেসিং করতে হবে না হলে কিন্তু পায়ে পোকা হতে পারে এবং পার খুঁড়া কিন্তু খুলে পরে যেতে পারে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কতটা উপকৃত হতে পারেন ভিডিওটি দেখে আজ এ পর্যন্তই দেখাব নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম